আপনারা শুনছেন আমার, অর্থাৎ রচিত গুপ্ত রচিত রাতে পড়বেন না। কেউ যদি আমার গল্প এই যে শুনবেন, এই বইটা যে অডিও বুক হলো, এটা শুনে যদি কারোর উৎসাহ বাড়ে, শুনতে ভালো লাগে, আমার অন্য বইয়ের প্রতি তার উৎসাহ বাড়বে। আমি বিশ্বাস করি বইও থাকবে, অডিও বুককেও আসতে হবে, দুটোই সমানভাবে থাকবে এবং আসবে। শুনতে শুনতেই পড়বার ইচ্ছে তৈরি হয়। দেখুন, শেষ পর্যন্ত তো পড়তেই হবে, শুনতে শুনতেই পড়বার ইচ্ছে তৈরি হয়। আজই ডাউনলোড করুন স্টোরিটেল অ্যাপ, শুনুন গল্প, শুনুন আমার কণ্ঠে আমারই লেখা গল্প, নিজের মনের মতন করে পড়ুন, যেখানে খুশি যখন খুশি।